অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল, আই লাভ দ্য ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি বাংলা বলতে পারি, আমি বাংলা মানে একটু পড়তেও পারি, আর আই লাভ দ্য লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি মিউজিক, আর আমার অনেক দিন থেকে এটা মানে অনেকই ইচ্ছা ছিল যে আমি বাংলা একটা ছবি করি, আর যখন আমি এই সুযোগটা পেলাম আই কুড নট লিভ ইট, আই ওয়ান্টেড টু ডু ইট, অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ আ ড্রিম ডেবিউ ফর মি, আই প্লেড আ জার্নালিস্ট দ্যাট আই অলওয়েজ ওয়ান্টেড টু প্লে আ জার্নালিস্ট, ইট ওয়াজ মাই চাইল্ডহুড ড্রিম টু প্লে আ জার্নালিস্ট, সো আই গট টু ডু দ্যাট অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। এই জঙ্গলে যদি আপনাকে একা ছেড়ে দিই ফিরে যেতে পারবেন তো? দেবদত্তের মোবাইল নাম্বারটা একটু দাও না। এটা উত্তরবঙ্গের প্রেক্ষাপটে ছবিটা বানানো হয়েছে, ওখানের কিছু মানুষের বঞ্চনার কথা বলার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে সাসপেন্স বা থ্রিলার একটা এলিমেন্ট রয়েছে এবং একটা জার্নালিস্টের পিওভিতে পুরো গল্পটা বলা রয়েছে, এর বেশি বলা যাবে না, তার জন্য ছবিটা দেখতে হবে। বাট আমি ডেফিনেটলি বলবো কি, বাংলা ছবিতে যখন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ হচ্ছে এটা একটা আলাদা বিষয় নিয়ে কাজ, এবং অমিতাভ খুব ভালো এটা প্যাকেজিং করেছে, গানগুলো খুব ভালো, গানগুলো খুব শ্রুতিমধুর, শঙ্কুদা উনি আমাদের মধ্যে আজ আর নেই কিন্তু গানগুলো খুব ভালো হয়েছে। বাকি আমি চাই কি দর্শকরা ছবিটা দেখুক, ভালো লাগলে সোশ্যাল মিডিয়া আছে, যে সোশ্যাল মিডিয়াতে আপনারা ছবিটার ব্যাপারে বলুন, যদি ভালো না লাগে তাও বলুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে কী ধরনের সাবজেক্ট বা কী ধরনের ছবি আমাদের বানানো দরকার। কারণ বাংলা ছবি এখন সর্বভারতীয় স্তরে যদি রিলিজ না করতে পারি তাহলে বাজেট বাড়বে না, বাজেট না বললে তোমার আর আমার দুজনেরই ক্ষতি। সো আমি চাই কি ছবিটার জন্য দর্শক আসুক এবং বাংলা ছবির দর্শক দিনের পর দিন আরও বাড়তে থাকুক। সো প্লিজ কাম অ্যান্ড ওয়াচ আওয়ার মুভি। এখন বন্ধু ভীষণ কাজল কাজল চোখ, তোমার সাথে তোমার শুধু আমার কথা হোক। এই ছবিটাতে এতদিন আমরা নর্থ বেঙ্গলের সৌন্দর্যটাই দেখেছি, এই ছবিতে আমরা না নর্থ বেঙ্গলের একটা জনগোষ্ঠীর তাদের জীবনযুদ্ধের কথা জানব, এবং খুব কিছু বেসিক জিনিসের জন্য, মানে আমরা যারা টিপিক্যাল শহুরে আমাদের তো অতটা ফাইট করতে হয় না, বা আদৌ যে ফাইট করতে হয় সেটাই আমরা জানি না, সেখানে এই ছবিটায় করতে গিয়ে আমি জেনেছি যে খুব ছোটো ছোটো সামান্য জিনিসের জন্য কতটা স্ট্রাগল, কতটা কষ্ট করতে হয়। আর যেহেতু রিয়েল লোকেশনসে শ্যুট হয়েছে সেজন্য আমাদের একটা পার্সোনাল একটু একটা খুব মানে কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো, মানে আমার এখনও মনে আছে যে আমাদের হোটেল থেকে প্রতিদিন লোকেশন আড়াই ঘন্টা যেতাম, শ্যুট করতাম, এবং ওই হেকটিক শ্যুটটা করার পর আবার আড়াই ঘন্টা ধরে ফেরা, এবং পরের দিন আবার, তো এইরকম একটা লম্বা স্ট্রাগল তো ছিলই। তার সঙ্গে অমিতাভ দা নিজে খুব নিষ্ঠা নিয়ে, খুব যত্ন নিয়ে, মানে মন দিয়ে ভালো করে কাজটা করেছেন, সেজন্য আমরা সবাই, সব অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানরা তার সঙ্গে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করেছি, এবং আমার পার্সোনালি অনেক ফাইট সিকোয়েন্স ছিল সেগুলো শ্যুট করেছি, সেটা আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। তো সব মিলিয়ে আমি এটাই বলবো যে আমি চাই বাংলা ছবির দর্শক এই ছবিটা দেখুক এবং ভালো লাগবে আপনাদের ছবিটা দেখে। সন্ত্রাসের রাস্তায় গেলেন কেন? আর একটা গাল পেতে দেবো। কেমনে জানাই পানের কথা, ওই শালা